শুক্রবার বিকাল 5টা 28 মিনিটে বর্তমান সরকারের অর্থমন্ত্রী সিলেট এক আসনের নবনির্বাচিত সাংসদ আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে সিলেট আসেন। নির্বাচিত হওয়ার পর ঢাকা থেকে এই প্রথম তিনি সিলেটে আসলেন। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের বেশ কজন নবনির্বাচিত সাংসদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এখান থেকে মন্ত্রীর গাড়িবহর সরাসরি চলে আসে হজরত শাহজালালের মাজারে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সফরের কার্যক্রম শুরু করেন শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। জিয়ারত শেষে সাংবাদিকদের দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি তো এখান থেকে নির্বাচিত হয়েছি, সেই নির্বাচনের জোরেই আমি মন্ত্রী হয়েছি, সুতরাং তাদের কাছে আমাকে ফিরে আসতেই হবে, তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে হবে, এবং তারা নিজেরাও নিশ্চয়ই খুশি হয়েছে, সেই খুশিটা একসঙ্গে উপভোগ করব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর বিদ্যুতের ব্যাপারটা আমরা আশা করছি খুব সত্বর কিছু করতে বসব। সিলেট মহানগরে শুধু 50 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে, সিলেট শহরে অনেক ঘাটতি, সিলেট জেলায় অনেক ঘাটতি, সেটা আমরা দেখি কি করা যায়, একটা কিছু করব। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।